হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো। তো আজকে বানিয়ে দেখাবো তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন আমরা কিভাবে রেস্টুরেন্টের সাথে বাসায় বানিয়ে নিব, আর সেই রেসিপিটাই আমি আজকে দেখাবো। তো তার জন্য আমি এখানে দিয়েছি চিকেনের রোস্ট পিজে যেই লেগগুলো, সেগুলো আমি 12 পিজের মতো নিয়েছি। আর আমি বাসার কিছু মশলা আমি এখানে অ্যাড করব, আর আমি তান্দুরি চিকেনের যে প্যাকেটের মশলা সেটাও আমি দেব। তো সব মিলিয়ে চলুন দেখে নিই। তো এখানে আমি ওই চিকেনের লেগগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে। তারপরে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিলাম। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, লাল মরিচ, আর এখানে 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যদি শুধু বাসার মশলা দেন তাহলে মশলার পরিমাণটা ডাবল হবে, 2 চা চামচ পরিমাণ করে হবে এখানে। আর এখানে আরও অ্যাড করবেন গরম মশলার গুঁড়া 2 চা চামচ। তো আমি যেহেতু প্যাকেটের এই মশলাটা দিচ্ছি, সেখানে আসলে গরম মশলা আছে, তার জন্য আমি এক্সট্রা দিলাম না, তাহলে স্মেলটা খুব কড়া হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে নিচ্ছি তান্দুরি চিকেনের মশলা। তো এটা আসলে দিলে একটু বেশি টেস্ট হয়, আপনারা না থাকলে অবশ্যই ঘরের মশলাগুলো বাড়িয়ে দেবেন, প্লাস গরম মশলা গুঁড়ো দেবেন। এখানে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, সেটা দিয়ে দিলাম। আর দিলাম ফুড কালার, কালারটা দিলে আসলে এই চিকেনটা সুন্দর লাগে, তার জন্যই দেওয়া। তো চাইলে দিবেন, না চাইলে স্কিপ করবেন, সমস্যা নেই, যেহেতু আপনারা বাসায় খাবেন। তো এখন এগুলোকে এগুলোতে 1 চা চামচ পরিমাণে আমি এখন লবণ দিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু এটা স্বাদ মতো দিবেন পরিমাণ অনুযায়ী। তো এখন ভালো করে এগুলোকে মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিট আমি রেখে দেবো। আর এটা অবশ্যই আপনারা রেখে দিবেন এভাবে মেখে, তাহলে হয় কি এটা আমরা যেহেতু খুব তাড়াতাড়ি রান্নাটা হয় তার জন্য কিন্তু মশলা ঢুকতে চায় না। আপনি এভাবে রেখে দিলে কিন্তু অনেক টেস্ট পাবেন এবং মশলাগুলো সব চিকেনের মধ্যে চলে যাবে। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে আমি 15 থেকে 20 মিনিট এ পর্যায়ে রেখে দেব। আর এখানে অবশ্যই আমি এখন তেলটা ইউজ করব না, তেলটা আমি পরে মাখিয়ে নেব, কারণ তেল দিলে হয় কি মশলা আর ভিতরে ঢুকতে চায় না, তেল তেলা ভাবের কারণে মশলা ঢুকবে না। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস। আর আমি এখানে টক দই নিয়েছি, আর আমি এক্সট্রা ভার্জিন অয়েলটা দিই সব সময় গ্যাস্ট্রিকের কারণে। তো এই তেলটা খেলে গ্যাস্ট্রিকের একটু কম আক্রমণ করে, তো আপনারা সম্ভব হলে এই তেলটা খাবেন। তো আমি এই দুটো জিনিস আমি 15 মিনিট পরে অ্যাড করবো, আমি এখন দেব না। তো তেলটা দিতে অনেকে ভুলে যান, কিন্তু তেল না দিলে কিন্তু আপনার জিনিসটা টেস্টিও হবে না, আর এটা শুকিয়ে শুকিয়ে আসবে, একদম পানি বের হবে না। তো অবশ্যই মনে করে তেলটা পরে দিয়ে নেবেন। তো এ পর্যায়ে আমি রেখে দিব, ঢাকনা দিয়ে বা কোনো কিছু দিয়ে ঢেকে আপনারা সুন্দর করে রেখে দেবেন। তো এখন 15 মিনিট পরে আমি এখন টক দই অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব তেল, তেলও আমি 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। আর আমি এগুলোকে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে আমি আরও 10 মিনিটের মতো রাখবো। তো আপনারা এগুলো একটু বানানোর সময় অবশ্যই একটু সময় বের করে বানাবেন, তাহলে টেস্টি হয়। আর আমি এখানে কিন্তু পরে আবার আমি রান্নার মাঝামাঝি পর্যায়ে আমি এখানে ক্যাপসিকাম দিব। আমি 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি, লাল রং আর গ্রিন কালার, সবুজ আর লাল। আর দিব 1টা পেঁয়াজ, বড় বড় স্লাইস করে দেব। তো এই পর্যায়ে আমি সুন্দর করে মেখে নিয়ে আবার 10 মিনিটের জন্য রেখে দেব। তো ভালো করে মাখাবেন যাতে প্রত্যেকটা গায়ে গায়ে লেগে যায় মশলাগুলো। এখন 10 মিনিট আমার হয়ে গেছে, এখন আমি এটা ওভেনে কুক করব। তার জন্য আমি এরকম একটা ওভেন প্রুফ একটা এনেছি। তো আমি এটার মধ্যে সব বিছিয়ে দিচ্ছি,
বিছিয়ে দিয়ে আমি 350 ডিগ্রি টেম্পারেচারে আমি এগুলোকে কুক করে নিব। আর আপনারা এটা চাইলে কিন্তু যাদের ওভেন নেই তারা কিন্তু চুলোর মধ্যে করতে পারেন। এই পর্যায়ে আপনি কিন্তু বড় একটা পাতিলে আপনি 5-7 থেকে 8 মিনিট আপনি জাল করে নেবেন। এগুলোকে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি জাল দিয়ে নিয়ে তারপরে আপনি এগুলোকে জাল হয়ে মশলাটা যখন টানা টানা হয়ে শুকিয়ে আসবে তখন ওই পর্যায়ে আপনি একটা তাওয়ার মধ্যে চিকেনের লেগগুলো উঠিয়ে একটু দাগ দাগ বসিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। তো এইভাবে করলে ওভেনে করলে একটু কষ্ট কম, তো তার জন্য ওভেনে দিয়ে দিচ্ছি। তো যাদের ওভেন নেই তারা ওভাবেই করবেন। তো দেখুন সুন্দর করে বিছিয়ে দিচ্ছি সবগুলো, বিছিয়ে দিয়ে এবার মশলাগুলো ঢেলে দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো এখন আমি ঢাকনাটা লাগিয়ে সুন্দর করে ওভেনে ঢুকিয়ে দেবো, আর 350 ডিগ্রি আমি টেম্পারেচার সেট করে দিলাম। আমি কিন্তু 5-7 মিনিট পরে এটা আবার চেক করব। তো 7-8 মিনিট হয়ে গেছে আমি আসলাম, এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব, কারণ এগুলো আমাদের 10-15 মিনিট আসলে রান্না করতে হবে, আর এগুলো কিন্তু বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তাহলে আসলে প্রত্যেকটা সাইডে মশলা ঢুকবে প্লাস সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো এপিট ওপিট করে সব কিন্তু আমরা 2-3 বার করে এভাবে উল্টিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিছি, যেহেতু এগুলো আমি ফুল সিদ্ধ করব তার জন্য আগে দিয়ে দিছি। যদি আপনারা হাফ সিদ্ধ খেতে চান তাহলে আর একটু পরে দেবেন, মোটামুটি চিকেনটা হয়ে আসলে। তো আবার একটু খুলে দেখলাম কি অবস্থা, কারণ আপনারা কিন্তু খুলে দেখবেন মাঝে মাঝে হয় যে কিছু কিছু চিকেন থেকে যদি পানি কম বের হয় তাহলে দাগ লেগে যেতে পারে, তো তার জন্য খুলে দেখবেন আপনারা মাঝে মাঝে। যেহেতু রান্নাটা আমরা ওভেনে দিচ্ছি প্লাস ঢাকনা দিয়ে দিচ্ছি তার জন্য দেখার কোনো উপায় নেই, সো আপনারা কিন্তু দেখে এগুলো নেড়ে ছেড়ে দেবেন বারবার, কারণ দুটো পিঠে সিদ্ধ হতে হবে প্লাস মশলা ঢুকতে হবে। তো আমি এটা আরও 10 মিনিট পরে দেখুন আমার হয়ে গেল। তো এরকম ঝোলটা যখন এরকম ঘন হয়ে আসছে তখন আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন কালারটা কত সুন্দর আসছে। আমি টোটাল 15 মিনিট কুক করেছিলাম, দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারা বাসায় এইভাবেই বানিয়ে নেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, ভিডিওগুলোতে কমেন্টস করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবেন।